তো দেখেন সে এত $1,000 অলরেডি সে ইনকাম করে ফেলেছে, $2,37,400 অলরেডি ইনকাম করে ফেলেছে। এখন যদি এটাকে 80 দিয়ে গুণ করি তাহলে সে এত টাকা অলরেডি ইনকাম করে ফেলেছে। এটা আমার আইডিয়া, কিন্তু এর থেকে বেশি ছাড়া সে কম করেনি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়েবমেকার ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। রেসপন্সিভ ওয়েব ডিজাইনিং শিখে যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তাদের জন্য ওয়েবমেকার বিডি ডট নেট একটি কোর্স নিয়ে এসেছে, যে কোর্সটি খুবই ভালো মানের কোর্স। ইনশাল্লাহ যারা এই কোর্সটি করবেন তারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এই কোর্সটি করতে আপনাদেরকে ওয়েবমেকার বিডি ডট নেট এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপরে কোর্স নাম করে যে মেনুটা আছে সেই মেনুটি ক্লিক করতে হবে। এখানে আমাদের বিভিন্ন কোর্স আছে, তার মধ্যে দুটি কোর্স অলরেডি রানিং, যার একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ট্রেনিং ফর বিগিনার্স, আর একটি হচ্ছে রেসপন্সিভ লার্ন রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড আর্ন মানি। তো আমরা আসলে এই ক্লাসটি করব, এটি লাইভ ক্লাস, যে ক্লাসটিতে আপনি এনরোল করলে আমরা পুরোপুরি 3 মাস ধরে লাইভ ক্লাস করাবো এবং আমাদের বিভিন্ন ধরনের লাইভ রিসোর্স আমরা এখানে শেয়ার করব। এবং আমাদের এই কোর্সটি খুবই ইফেক্টফুল একটি কোর্স এবং খুবই ভালো মানের একটি কোর্স, যে কোর্সটি করলে আপনি বিভিন্ন মানের মার্কেট প্লেসগুলোতে আপনারা কাজ করতে পারবেন, যেটি নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। আপনারা এই একদম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কোনো ভিডিওর কোনো অপশান আপনারা কেটে বা টেনে দেখবেন না, তাহলে আশা করি ভালো কিছু আপনারা জানতে পারবেন। তো আপনারা এই কোর্সটি যদি দেখতে চান তাহলে আপনার এই কোর্সের যে কন্টেন্টটি আছে সেই কন্টেন্টগুলো এখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমরা একদম ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত মানে কীভাবে কী সফটওয়্যার দরকার হবে এইখান থেকে শুরু করে এসটিএমএল সিএসএস বোর্ড স্টাফ এবং ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম এসটিএমএল টেমপ্লেট ডিজাইন করে দেখাবো এবং মাল্টিপারপাস প্রিমিয়াম এসটিএমএল টেমপ্লেট করে দেখাবো এবং বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে ক্লায়েন্ট পেতে হয় সে সম্পর্কে আমরা ধারণা দেব। এবং দেখেন এই ওয়ার্ডপ্রেস ডিজাইন করে আপনারা কীভাবে 3 পরস্টে আপনাদের এই টেমপ্লেটটি সাবমিট করবেন, প্যাকেজ থেকে শুরু করে এবং সম্পূর্ণটা সাবমিট পর্যন্ত আমরা দেখাবো। এবং একই টাইপের আরেকটি আমরা সেকশন করিয়েছি, যেটি হচ্ছে মাল্টিপারপাস একটি প্রিমিয়াম এসটিএমএল টেমপ্লেট। সেই টেমপ্লেটটি আমরা আপনাদেরকে ডিজাইন করে দেখাবো এবং সেটিকে টোটাল ডকুমেন্টেশন করে তারপরে আপনার প্যাকেজ করে 3 পরস্টে এবং টেমপ্লেট মাস্টার সাবমিট করব। এবং লাস্টলি যে সেকশনটি থাকবে সেটি হচ্ছে, এই সেকশনটি খুবই গুরুত্বপূর্ণ সেকশন, যেটি আপনারা অবশ্যই ভালো কিছুই উপভোগ করবেন আশা করি। তো আপনারা কন্টিনিউ করেন এই টিউটোরিয়ালটি এবং দেখুন আমরা আসলে কেন এই কোর্সটি করব। আমরা আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটি হচ্ছে কীভাবে ইন্টারনেট থেকে বা অনলাইন থেকে আর্নিং করবেন। তো ইন্টারনেট থেকে বা অনলাইন থেকে আর্নিং করাটা কিন্তু অতটা সহজ না। আপনি যদি মনে করেন যে এখনই আপনি কিছু জানেন না, এখনই একটা কম্পিউটার কিনে ফেললেন বা একটা ল্যাপটপ কিনে ফেললেন বা একটা মোবাইল দামি মোবাইল কিনে ফেললেন, তো সেভাবে আপনি ভাবছেন যে আজকে থেকে আর্নিং শুরু করে দেবেন। আসলে এটাও আমি বলবো না যে আপনি আর্নিং করতে পারবেন না, হয়তো আপনি আর্নিং করতে পারেন, হয়তো আপনাকে কেউ কোনো কিছু শেখাইতে পারে সেগুলো শুরু করতে পারেন, কিন্তু ব্যাপারটা এরকমের যে অনলাইন যে প্ল্যাটফর্মটি আছে সেটি আসলে 2 দিনের জন্য না। তো আপনি যদি ভালো মানের স্কিল হন, কোন একটি সাবজেক্ট নিয়ে কাজ করেন, কোন একটি নিশ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু অনলাইন থেকে ভালো কিছু করতে পারবেন। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে কীভাবে কোন জায়গা থেকে আপনি অনলাইন থেকে ভালো মানের একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং করতে পারেন এবং কোন কোন মার্কেট প্লেসে আপনার যদি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনার একটা ভালো অ্যামাউন্টের আর্নিং আপনি মান শেষে বা মাস শেষে আপনি পেয়ে যাবেন। তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা বিভিন্ন ধরনের আপনার প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব। তো সেই প্ল্যাটফর্মগুলো আপনারা একটু দেখে নেবেন, আসলে অনেকেই জানেন এই প্ল্যাটফর্মগুলো সম্পর্কে, তারপর আমি আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনারা কষ্ট পাবেন না, আর যদি জেনে থাকেন তো অবশ্যই তো ভালো, আর তারপর যদি না জানেন তো তাদের জন্য আশা করি ভালো কিছুই হবে। তো আসলে আমাদের যে সাবজেক্টটি নিয়ে আমরা আসলে আজকে যে বা টপিক্স নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। তো আসলে যারা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করতে চান অনলাইনে, তো তারা কীভাবে কোথা থেকে কীভাবে আর্নিং করবেন সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করবো। অবশ্য আমরা যে প্ল্যাটফর্মগুলো দেখাবো সেই প্ল্যাটফর্মে শুধুমাত্র যে আপনি রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করবেন এর কোনো মানে নেই,
অবশ্য এর মধ্যে কয়েকটি প্ল্যাটফর্ম আছে বা কয়েকটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসটিতে আপনি বিভিন্ন মাধ্যমেই আর্নিং করতে পারেন। তো আমি আসলে আমার টার্গেটেড আজকে নিয়েছি আছে আর রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন যদি আপনি ঠিকঠাক করে শিখতে পারেন তাহলে আসলে আপনি কী কী করতে পারেন, কোথা থেকে কী করতে পারেন, সে বিষয় নিয়ে আজকে আমার আলোচনা করব। দেখেন আমি এখানে কয়েকটি মার্কেট প্লেস আমি অলরেডি ওপেন করে বসে আছি। তো এই মার্কেট প্লেসগুলো তো আসলে অনেক, এই মার্কেট প্লেসগুলো সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন না। তো আসলে এই বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে যেখানে আপনি সাধারণত কাজ করতে পারবেন, কিন্তু আমি আসলে প্রফিটেবল যে মার্কেট প্লেসগুলো আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে মনে করেন আপওয়ার, ফ্রিল্যান্সার এবং ফাইবার, এই তিনটি হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তো আপনি এই তিনটি মার্কেট প্লেসে কিন্তু খুব ইজিলি, যদি আপনি আপনার স্কিলড যদি ভালো হয়ে থাকে বা অ্যাডভান্স হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলিভাবে এই তিনটি মার্কেট প্লেসে কাজ করতে পারেন। তো কাজ করলে আসলে আপনার মান্থলি কেমন টাকা আর্নিং হতে পারে তার একটি আমরা আজকে ডিসক্রিপশন আকারে বা লাইভ আকারে আমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দিব। আর যে দুটি আপনার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে themeforest.net এবং হচ্ছে templatemonster, এই দুটি সম্পর্ক আমরা আলোচনা করব। তো প্রথম থেকে আসি, হ্যাঁ, upwork.com। upwork.com হচ্ছে একটি প্রফেশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস দিতে আপনি বিভিন্ন ভাবেই কাজ করতে পারেন। মনে করেন আপনি একজন রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইনার হলেও কাজ করতে পারবেন, আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন তাও কাজ করতে পারবেন, আপনি যদি প্রপ পিএসপি ডেভেলপার হন তাও কাজ করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইনার হলে কাজ করতে পারবেন, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হলে কাজ করতে পারবেন, তারপরে আপনি যদি মনে করেন ইউআই ইউএক্স ডিজাইন করেন তাও কাজ করতে পারেন, লোগো ডিজাইনার হলে কাজ করেন, আপনি যত ধরনের স্কিল অনলাইনে আছে যদি তার মধ্যে যদি একটি স্কিল যদি আপনি আয়ত্ত করতে পারেন সেই স্কিল নিয়ে কিন্তু আপনি কাছে এই অ্যাপওয়ার্কে কাজ করতে পারেন। তো আমি অলরেডি কাজ করতেছি, আমি এখান থেকে আর্নিং করেছি, আমি সে আর্নিংয়ের প্রুফও আপনাদের দেখাচ্ছি। তো আসলে সবাই তো প্রুফ দেখে বিশ্বাস করে আসলে সে কাজ করতে পারবে কি না, বা আসলে এই এই ধরনের কাজ শিখে আসলে এই প্ল্যাটফর্মে এসে কি তারা হতাশ হয়ে চলে যাবে কি না। আসলে আমি বলতে পারি যে ম্যাক্সিমাম 70% লোকই আসলে হতাশ হয়ে চলে যায়, কারণ তারা লেগে থাকে না। যদি আপনার লেগে থাকার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন ইন্টারনেট থেকে, কারণ ইন্টারনেটে এমন একটি মাধ্যম যেখানে আপনি একদম ফ্রিলি কাজ পাবেন এবং আশা করা যায় কাউকে টাকা দিয়ে আপনার কাজ পেতে হবে না। ঠিক আছে, অনেক মাধ্যম আছে যে মাধ্যমে সাধারণত আপনি কাজ পেতে পারেন এবং ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন। সেই ক্লায়েন্ট ম্যানেজের জন্য আমরা বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স আমাদের কোর্সটিতে শেয়ার করেছি। এখানে আপনার টোটাল আপনি কোর্সটি যখন দেখবেন কোর্সের ডিটেলস এখানে আসে, আপনি কোর্সটি ইনরোল করার আগে কিন্তু এই কন্টেন্টগুলো দেখে নেবেন যে আপনি আসলে এই কন্টেন্টগুলো দেখার পরে আপনার যদি ভালো লাগে দেন হচ্ছে আপনি এই কোর্সটিতে ইনরোল করবেন। ওকে, আমাদের লাইভ সাপোর্ট থাকবে এই কোর্সটিতে এবং প্রতিটা টিউটোরিয়াল বলেন যাই বলেন আমরা কিন্তু লাইভ ক্লাস নিব। ওকে, এবং স্টেপ বাই স্টেপ আমরা ডে বাই ডে আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টাও করব। আবার আমাদের লাইভ ক্লাসগুলো আছে মেন, আমরা লাইভ ক্লাস করাবো, যাতে 3 মাসে ক্লাস করে সাধারণত আমরা এখান থেকে একদম এক্সপার্ট বের করব। ওকে, তো আপওয়ার্কে চলে যায়। আপনি যদি রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন লিখে যদি সার্চ করেন এখানে তাহলে দেখতে পাবেন হিউজ পরিমাণ জব এখানে আসবে আশা করা যায়। তো দেখেন ইউআই ইউএক্স ডিজাইনার ফর রেসপন্সিভ স্যাস ওয়েব অ্যাপ্লিকেশন। দেখেন আমি প্রথমটাই ধরি, হ্যাঁ, আপনি যদি একজন ইউআই ইউএক্স বা ইউজার ইন্টারফেস ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হন, মানে সেটি ওয়েবসাইট রিলেটেড, তাহলে কী হবে বলেন? আপনার এইখানে এই পোস্টটিতে আপনি এই জব পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখেন এর আওয়ারলি রেট কত, এটা কিন্তু আওয়ারলি বেস কাজ, এটা 100% একটা অথেন্টিক কাজ। যদি আপনি ভালো মানের ইউআই ইউএক্স ডিজাইনার হন তাহলে কিন্তু আপনি এই জব পোস্টটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। আমি এই জবটি ওপেন করি, ওপেন করার পর দেখেন এই জবটি আপনি ডিসক্রিপশনটা পড়লে ইজিলি বুঝে যাবেন যে এটা আসলে কী চাচ্ছে, একদম শর্ট করে বলা আছে। তো আপনি এটিতে আপনি আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে, আসলে অনেকে ভাবেন যে আপওয়ার্ক তো প্রিমিয়াম হয়ে গেছে বর্তমান, না আসলে আপওয়ার্ক প্রিমিয়াম না, আপওয়ার্ক আপনাকে মান্থলি শেষে একটা কানেক্ট দিবে, যে কানেক্ট দিয়ে আপনি প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য বা জব অ্যাপ্লিকেশনের জন্য দুইটি কানেক্ট কিন্তু অলরেডি আপনার কেটে নিতে পারে, অবশ্যই নিবে। তো আপনি যদি মনে করেন যে আপনার কানেক্ট শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। দেখা গেলো $5 দিয়ে আপনি মনে করেন যে আরও 43টা যা আছে এদের রুল অনুযায়ী সেক্ষেত্রে পারচেস করে নেবে এবং এই জব অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি আপনি যদি আপনার ইউনিক যে স্কিলটি আছে সেই স্কিল অনুযায়ী যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ মানের আর্নিং আপনারা করতে পারবেন। আমি কিছু আপনার ফ্রিল্যান্সারের প্রোফাইল দেখাই তাহলে বুঝতে পারবেন। তো আমি এইখান থেকে মনে করেন যে কয়েকজন বেস্ট ফ্রিল্যান্সার আমি এখন ফাইন করি। ঠিক আছে, আমি আপওয়ার্কে যাই।
ওকে, এখান থেকে আপনি ট্যালেন্ট, এখান থেকে ট্যালেন্ট করেন এবং এটা মনে করেন যে ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার। ওকে, আমি ওয়েব ডিজাইনার লিখে সার্চ করি। তো হিউজ পরিমাণে ওয়েব ডিজাইনার যারা এখানে কাজ করতেছে তাদের প্রোফাইল এখন এখানে চলে যাবে, চলে আসবে। তো আপনারা দেখলে বা মানে কি বলবো, আপনারা যদি আসলে ঠিকঠাক করে দেখেন তাহলে তো আপনাদের মাথা চক্কর দেওয়ার মতন অবস্থা হয়ে যাবে। তো দেখেন, আমি প্রথমে একজন ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনারের বা HTML5 ব্যানার মেকার। দেখেন HTML5 ব্যানার মেকার, আমি এর প্রোফাইলটা আমি এখন ওপেন করব। ওকে, আমি এইভাবে করে বা নিউ প্রোফাইল না, আমি ডিরেক্টলি এখানে এটা ক্লিক করে ওপেন করি। তো দেখেন ইউক্রেনে এর ভাই বা তো দেখেন সে কী করেছে, টোটাল আর্নিং করেছে 60K। আপনি ভাবতে পারবেন না কত আর্নিং করেছে। সে একজন হচ্ছে HTML5 ব্যানার মেকার, গুগল ওয়েব ডিজাইনার, ওয়েব গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও মেকার, এরকম আর কি। তো ডিটেলস যদি যান তাহলে সে কিন্তু এখানে সুন্দর করে তার ডিটেলসটা এখানে সে দিয়ে দিয়েছে। আর দেখেন সে কতটা স্কিল্ড এবং দেখেন কত কাজ পাচ্ছে, ঠিক আছে। আরও হয়তো বা এই কাজ আছে এবং এটা এটা আসলে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি পারমানেন্ট ক্লায়েন্ট। তো এই প্ল্যাটফর্মের আসলে একজনের একটা প্রোফাইল আমি দেখলাম সে কত আর্নিং করতেছে। তো আমি আরও প্রোফাইল আছে সেই প্রোফাইলগুলো দেখাই। দেখেন মনে করেন ইউআই ইউএক্স ডিজাইনার, সে কিন্তু অলরেডি 10K এখানে কাজ করে ফেলেছে, 10K প্লাস আর্নিং করে ফেলেছে এবং তার 100% জব। এবং দেখেন সে $25 করে সে পার আওয়ার কাজ করে। দেখেন আরও রয়েছে এখানে আরও অনেক অনেক ওয়েব ডিজাইনার। এই যে আরেকটি ওয়েব ডিজাইনার, সে কিন্তু 10K প্লাস আর্ন করেছে এখানে, তারপর আওয়ারলি রেট হচ্ছে $25। তো আমি এটা আপনারা দেখতে পারেন। তারপর দেখেন এই যে আরেকটা, দেখেন $50 করে পার আওয়ার, সে কিন্তু 100K আমি এটাই দেখাই। দেখেন সে কিন্তু ওয়েব ডিজাইনার এক্সপার্ট আর কিছু, সে কিন্তু ইন্দোনেশিয়া থেকে কাজ করে এবং দেখেন সে টপ রেটেড যে ভেরিফাইড একজন আপনারা এই ফ্রিল্যান্সার, সে কিন্তু দেখেন 100K প্লাস আর্নিং করেছে এবং 565টা জব সে কমপ্লিট করেছে এবং 2158 আওয়ার সে কমপ্লিট করে ফেলেছে। তো সে অলরেডি এত আর্নিং করেছে, অবশ্যই এখন কাজ করতে চাইলে দেখা যাবে যে ভালো কিছু সে করছে। এভাবেই কিন্তু আপনার আপর থেকে কাজ করতে পারেন। তো একজন আপনার তো প্রোফাইল, তাই না? আমারও তো প্রোফাইল আছে। এখন আমি আমার প্রোফাইলে যাই, আমি আসলে আর্নিং করতে পারছি কিনা এখানে যাই। যাওয়ার পরে আমি এখান যেটা করতে পারি, আমি আমার প্রোফাইলটা আমি প্রোফাইলে যাবো। আচ্ছা, পেইডে যাই, দরকার হলে পেইডে যাই, দেখা যাক। এখানে এখানে গেলে আমরা আমাদের ইয়া দেখতে পাবো। আমি এখান থেকে ওকে মাই জব। তো আমি যদি আমার মাই জবে যাই তো দেখতে পাচ্ছেন এখানে আমি হিউজ পরিমাণে কাজ করতেছি, অলরেডি করেছি এখনও পর্যন্ত অনেকগুলো কাজ। আমার ক্লায়েন্টের সাথে ডিরেক্ট অন্যভাবে কাজ করি, পার্সোনালি কাজ করি। তো অলরেডি রিসেন্টলি এটা $50 কাজ করেছি, এরকম আছে, অনেক কাজ আছে যা আপনি পেয়ে যাবেন। আমি আমার অনেক ক্লায়েন্ট আছে যে ক্লায়েন্টগুলো সাধারণত আমার আমাকে কাজ দেই। তো তাদের প্রোফাইল আমি আসলে আমি চাচ্ছি না দেখাইতে। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কাজ করে, তো তারপরও আমি বলবো যে আপনারা এখানে কাজ করলে ভালো কিছু করতে পারবেন। ওকে, এটা কেটে দিলাম। হ্যাঁ, নেক্সট চলে freelancer.com, সেম লাইক দ্যাট। আপনি যদি আপওয়ার্কের মতন এখানেও কাজ করতে পারবেন, যদি আপওয়ার্কে ভালো কিছু বোঝেন তাহলে কিন্তু এখানে কাজ করতে পারেন। আমরা কিন্তু আমাদের কোর্সে দেখাবো কীভাবে আপওয়ার্কে ফ্রিল্যান্সার এইগুলো আমাদের প্রোফাইল করতে হয়, কারণ আমাদের এখানে কিন্তু সেই সেকশনও আছে অলরেডি। আমার এখানে কিন্তু অলরেডি এমনভাবে দেখানো হয়েছে যে গ্যাটি সহকারে একদম আপওয়ার্ক থেকে শুরু করে ফাইবার, পিপল পাওয়ার, তারপরে মোজো, মার্কেট প্লেস, টেম্পলেট মনস্টার, থিম ফরেস্ট কীভাবে কাজ করতে সব কিন্তু আমরা কিন্তু আপনার দেখাবো, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার চলে গেল, এখন চলে যাবো হচ্ছে fiverr.com। fiverr.com একটা ওয়াসাম মার্কেট প্লেস, এই ব্যাপারে আসলে কী আর বলবো। আপনি যদি আসলে প্রফেশনাল মানে ওয়েব ডিজাইনার হন বা ওয়েব ডেভেলপার হন তাহলে কিন্তু আপনি এখানে ইউজ করবেন, আর্নিং করতে পারেন। আমি তার একটা রিয়েল প্রুফ দেখাচ্ছি। ওকে, তো আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হন বা আপনি একজন ওয়েব প্রোগ্রামার হন তাহলে আপনি এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে ওয়েব অ্যাপ্লিকেশন লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে এখানে হিউজ পরিমাণ রিসেন্ট কিছু আপনার কাজ করে যাচ্ছে। এখানে অনেকে দেখেন কী করে, PHP-র কাজ করে অনেকে। এই যে এই এটা দেখেন, সে রিসেন্টলি এটা level 1। সেই আমি নর্মালি এমন একজনের কাজ দেখাবো যেটা তারা রিসেন্টলি করতে, সেটাকে টপ রেটেড কারোর কাজ দেখাবো। তারপরে যদি টপ রেটেডও দেখাই, দেখেন একজন টপ রেটেডের কাজ আছে। তো আমি এখানে একটু সার্চ করি ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস না, জাস্ট HTML হিসেবে ওয়েবসাইট ডিজাইন। ওকে, আমি ওয়েবসাইট ডিজাইন হিসেবে সার্চ করি। তো দেখেন
এইটা দেখেন, আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়েবসাইট ইন 15 আওয়ার্স, আমি এইটাকে এইটা ওপেন করি, তো সে কিন্তু রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করে দিবে, সে কিন্তু 15 ঘন্টার মধ্যে। সে দেখেন টপ রেটেড সেলার, সে কিন্তু অলরেডি 1187 বার সেল করেছে এই এই ইটি গিগটি। তো দেখেন সে যদি একটা সার্ভিস যদি এতবার সেল করে তাহলে সে কত আর্নিং করেছে, ক্যালকুলেশন করবো নাকি করবো না? দেখেন তার বেসিক প্রাইস আছে 75, তার স্ট্যান্ডার্ড প্রাইস 200, তার প্রিমিয়াম প্রাইস 400। আসলে এই 400 না, সেই স্ট্যান্ডার্ড প্রাইস না, ম্যাক্সিমামকে এটা দেওয়ার চেষ্টা করবে এবং এর থেকে ভালো, এবং ক্লায়েন্টের সাথে অনেক ক্ষেত্রে ডিজাইনার ডিজাইনিংয়ের উপর ডিপেন্ড করে সে কত ডলার নেবে। তো এখানে মনে করেন আমি $200ই হোক, তো 1187 দিয়ে যদি আমি এখন ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেটার কীভাবে করবো, মনে করেন যে 1187, ওকে 87 গুণ হচ্ছে 200 করে নিলাম, হ্যাঁ। তো দেখেন সে এত $1,000 অলরেডি সে ইনকাম করে ফেলেছে, 237,437,400 অলরেডি ইনকাম করে ফেলেছে। এখন যদি এটাকে 80 দিয়ে গুণ করি তাহলে সে এত টাকা অলরেডি ইনকাম করে ফেলেছে। এটা আমার আইডিয়া, কিন্তু এর থেকে বেশি ছাড়া সে কম করেনি, ওকে, এর থেকে সে বেশি ছাড়া কম করেনি আমি আশা করি। তো আপনারা অবশ্যই এখান থেকে করতে পারবেন, কারণ এ কিন্তু খুব এ কিন্তু আস্তে আস্তে কাজ করে গেছে, এ কিন্তু মানে যে প্রথমে ধাক্কায় যে এত বড় মানের টপ রেটেড সেলার হয়েছে তা না। আর একজন টপ রেটেড সেলারের কিন্তু হিউজ পরিমাণ কাজ, দেখেন সে অলরেডি 43টে কাজ করতেছে রানিং, তাহলে তার কত বড় টিম আছে, কারণ এক মাসে সে যদি 43টে কাজ রানিং রাখে তাহলে তার টিম ছাড়া কি সে কাজ করতে পারে? তাহলে আপনি যদি একটা মাত্র গিগ এখানে পাবলিশ করে আপনার যদি ভালো প্রোফাইল হয় আপনি কিন্তু সেখান থেকে এত কাজ পেতে পারেন। তো আমরা সাধারণত এখানে কাজ করতেছি, আমাদের একটা বিগ টিম আছে, আপনি যদি ভালো করে কাজ শেখেন তাহলে কিন্তু আমাদের টিমের সাথে কাজ করতে পারবেন। আমি আর এক্সট্রা কোনো কিছু দেখাবো না এই ফাইবারের ব্যাপারে, আপনারা একটু ঘাটলেই বুঝতে পারবেন। নেক্সট হচ্ছে আপনার teamports.net। তো দেখেন আমরা এই কোর্সের মধ্যে আসলে আমাদের মেন যে টপিক্সটি হচ্ছে বা যে মেন বিষয়টি হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড মানের কাজ শিখব, আমরা এমনভাবে কাজ শিখব যাতে আমরা এই ধরনের মার্কেট প্লেসে কাজ করতে পারি, কারণ এটা তো আপনার মনে করেন ফ্রিলান্সিং মার্কেট, এটা ফ্রিলান্সিং মার্কেট প্লেস, কিন্তু এখানে সফটওয়্যার ডিজিটাল সফটওয়্যার সেল হয়, লাইক ওয়ার্ডপ্রেস থিম, এসটিএমএল টেমপ্লেট, তারপরে আপনার ইউআই, আপনারা যাকে বলা হচ্ছে যে এক্সডি টেমপ্লেট বা পিএসডি টেমপ্লেট ওয়েবসাইটের, এইখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে। তো এইগুলোই সাধারণত এইখানে এই teamports.net এ সেল হয় এবং অন্য মার্কেট প্লেসও আছে। এই ইনভার এটা এটি হচ্ছে ইনভার্টুয়ের একটি মার্কেট প্লেস, তো ইনভার্টের অনেক মার্কেট প্লেস আছে, তার মধ্যে teamports হচ্ছে ডেভেলপারদের জন্য অনেকটা ভালো প্ল্যাটফর্ম এবং ডিজাইনারদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। তো আমি তার একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখাবো, তার আগে আমরা আসলে আমাদের কোর্সে দেখেন এখানে এমনভাবে আমাদের কোর্সটি আমরা সাজিয়েছি, দেখেন একদম ফার্স্ট টু লাস্ট মাল্টিপারপাস প্রিমিয়াম এসটিএমএল টেমপ্লেট কীভাবে করতে হয়, তারপরে আপনার ওয়ান পেজ এসটিএমএল টেমপ্লেট কীভাবে করতে হয়, সেটিকে teamports.net কীভাবে সাবমিট করতে হয়, টেমপ্লেট মাস্টারে কীভাবে সাবমিট করতে হয়, প্যাকেজ কত, সব কিছু কিন্তু আমরা এর মধ্যে দেখাবো এই কোর্সটিতে। এবং দেখেন বিভিন্ন ধরনের প্রজেক্টে আমরা নিয়ে কাজ করবো এখানে, এবং লাস্টে যে আমরা কী করবো সেটি, এবং আমরা এইভাবে করে আমাদের কীভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যায়, কীভাবে কাজ করলে আপনি ভালো কিছু করতে পারেন, সব ট্রিক্স কিন্তু আমাদের এই এইখান থেকে শুরু হবে, ওকে। আপনাকে প্রথমত এই অবস্থায় আসতে হবে, এইগুলো কমপ্লিট করা শিখতে হবে। তো এখন আমি জাস্ট teamports.net কীভাবে মানুষ আর্ন করতেছে সেটাই আসলে এখন বর্তমান teamports.net অবস্থা যেটুক সেই অনুযায়ী আমি দেখাবো। তো আমি যদি একটা এসটিএমএল ক্যাটাগরিতে চলে যাই, যার পর মনে করেন কর্পোরেট গেলাম, তো নিউএস দিয়ে যাই, তো অথবা আপনি আচ্ছা ব্রাউজ এখান থেকেই যাই। তো দেখেন এখানে যে সকল আপনার টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সবগুলো হচ্ছে এসটিএমএল টেমপ্লেট। তো আমি এই টেমপ্লেটটি দেখেন ক্যানভাস, ক্যানভাস একটি মাল্টিপারপাস টেমপ্লেট। তো দেখেন এটি এটি সেল, দেখেন এটি একটি মাল্টিপারপাস এসটিএমএল টেমপ্লেট, তো এটির সেল দেখলে আপনারা মানে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা হবে, কারণ এটি বুটস্ট্র্যাপ 5 দিয়ে তৈরি করা। তো আমরা আসলে আমাদের কোর্সের মধ্যে কিন্তু বুটস্ট্র্যাপ 5-এর অনেক আলোচনা করব। তো এই টেমপ্লেটটি দেখেন সে এতবার সেল হয়েছে এবং তার প্রাইস হচ্ছে $16। এখন কথা হচ্ছে teamports.net-এ কাজ করতে গেলে আপনাকে teamports.net-কে একটা ইন্টারেস্ট দিতে হবে এবং তার থেকে আপনি একটা ইন্টারেস্ট পাবেন, মনে করেন 50% হতে পারে, 70% হতে পারে। তো আপনি মনে করেন 50% আপনার 50% আপনাকে দেবে, তো এখানে কত $16, আপনি মনে করেন 50% পেলেন তাহলে আপনি $8 পাবেন এই থিমটির জন্য। তো 8 দিয়ে যদি আপনি 64,409 গুণ করেন একটা এসটিএমএল টেমপ্লেট, 64,409
409 গুণ হচ্ছে 8। এটাকে দেখেন, এত এত ডলার সে ইনকাম করছে, একক দশক শতক হাজার অযুত লোক। সে মনে করেন যে 515,272 $72,000 একটা এস্টিমেট মাল্টিপারপাস তিন থেকে সে আর্নিং করে ফেলেছে। দেখেন প্রতিনিয়ত সে আপডেট করতেছে, 26 অক্টোবর 2021 সে আপডেট করেছে, সে প্রতিনিয়ত আপডেট করছে। এবং এইটাকে যদি আমি 80 দিয়ে গুণ দিই তাহলে দেখা যাবে যে একটি মাল্টিপারপাস এস্টিমেল টেমপ্লেট থেকে সে এত ডলার আর্ন করেছে। তো এই কোম্পানিটি আসলে অনেক বড় একটি কোম্পানি, এ পর্যন্ত যেতে গেলে আমাদের অনেক দৌড়তে হবে, না হলে আমরা পারবো না অবশ্য। তারপরে কিন্তু আমাদের ক্লায়েন্ট পাবো, সেল হবে আমাদের টেমপ্লেটটি, আমরা যদি ভালো মানের কাজ শিখি। আর যদি কাজ না শিখি তাহলে তো কিছুই করার নেই। ওকে, তো আমরা এখন এই প্রোফাইলটা আমরা দেখতে পারি। দেখেন সে অলরেডি এতবার সে সেল করেছে, সে একজন পাওয়ার এলিট অত। সো তার এই ধরনের সেল দেখে আমরা আসলে কি বলতে পারি বলেন? তার একটা টিম থেকেই এত আর্নিং করতেছে। হ্যাঁ, এই টিম প্রোডাক্টে মাত্র দুইটি আইটেম আছে, তার বেশি না। টিম প্রোডাক্টে আমি এটাকে একটু অভ্যাস করি, এটাকে ফলো করে রাখি। হ্যাঁ, এটাকে ফলো করে রাখি। দেখেন সে 2010 সালে এটি প্রোফাইলটা আর্ন করি, মাত্র দুইটি সে এস্টিমেল টেমপ্লেট তার থেকে সে এত আর্নিং করতেছে। ভাই ভাবতে পারেন সে কত আর্নিং করতেছে? আমি একটা পাওয়ার লিড অথরকে আমি দেখালাম, মাত্র দুইটি থিম, সে কীভাবে কত আর্নিং করতেছে একটা থেকে। অবশ্য সে এখান থেকে 1200+ টেমপ্লেট সে কিন্তু একটার মধ্যে সে দিয়েছে। তার বিগ টিম আছে এবং সেই টিমের মাধ্যমে সাধারণত এই সকল টেমপ্লেট তৈরি করা হয় এবং এখানে প্রতিনিয়ত সাবমিট করতেছে। তো আশা করি আমরাও পারবো। আপনি 1200 না পারেন, আপনি 12টা করেন, পরে 24টা করেন, 50টা করেন, 100টা করেন, 200টা করেন, এরকম করতে 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 1200 হবে। ওকে, তো এটি হচ্ছে আপনার এমন মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসটিতে কাজ করলে আপনি একটি এসটিএমএল টেমপ্লেট সেল করে আপনি এত টাকা আর্নিং করতে পারেন। এটি আপনার একটা লাইফ টাইম অ্যাসেট। এই ওয়েবসাইটটি যতদিন থাকবে, আপনার এই সেলটি ততদিন থাকবে আশা করা যায়। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে কিছু ডলার অ্যাড হয়ে গিয়েছে, আমরা ওইখানে কাজ করি। তো আশা করি আপনারাও পারবেন, ভয়ের কিছু নেই, ঠিক আছে? আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ পারবেন। তো তারপরে এখন এটা কেটে দিই, এটা কেটে দেওয়ার পরে আরেকটি এই ধরনের মার্কেট প্লেস নেওয়া শোনা করবো, সেটা হচ্ছে templatemonster.com। হ্যাঁ ঠিক আছে, তো এই টাইপেরই এই ওয়েবসাইটটি, এই টাইপের। তো আমরা এখন এই ওয়েবসাইটের কয়েকটি ডিজাইন দেখবো, ট্রেন্ডিং। দেখেন এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের, আর হচ্ছে আর দেখাই এখানে দেখেন ওয়ার্ডপ্রেস আছে, এস্টিমেল আছে, অনেক ধরনের আছে। তো আমি ওয়ার্ডপ্রেস দেখাতে পারি, এস্টিমেল আপনারা যদি মনে করেন যে এস্টিমেল এখান থেকে দেখতে পারে, তো আমি একটি এস্টিমেল টেমপ্লেট দেখিয়ে দেখ। এটা হচ্ছে আপনার ব্রেভ থিম মাল্টিপারপাস। এটি এখানে কিন্তু $59 হচ্ছে আপনার এস্টিমেল টেমপ্লেটটির মূল্য। সে হচ্ছে 466 বার সে অলরেডি সেল করেছে। তো ভাবতে পারেন 466 বার যদি সে সেল করে থাকে, মানে তার এই একটি এসটিএমএল টেমপ্লেট, তাহলে তার মোটামুটি ভালোই আর্নিং হয়। তো আপনি যদি মনে করেন themeforest.net এবং হচ্ছে আপনার এই টেমপ্লেট মনস্টার, ফাইবার মার্কেট প্লেস, আপার মার্কেট প্লেস, ফ্রিলান্সার মার্কেট প্লেস, এইগুলোতে যদি আপনি লেগে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট মান্থলি মান্থ শেষে এসে যাবে।